হ্যালো ব্রাণ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ একদম প্রত্যেকটা ধর্মের মানুষকে আমার তরফ থেকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পয়লা বৈশাখের তোমাদের সকলের জন্য শুভেচ্ছা এই দিনটা ভালোভাবে শুরু হোক সবার যাতে সারাটা মানে এই বছরটা ভালোভাবে কাটে তোমাদের সেই আশীর্বাদই করছি সেই শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি আর আমার ভিডিও দেখে তোমরা বুঝে গিয়েছ যে আমি কোথাও যাচ্ছি যেহেতু ব্যাকটেক গুছানোর প্রিপারেশান নিচ্ছি একদমই তাই আমি হচ্ছে বাড়িতে যাব যেহেতু পহেলা বৈশাখ তারপর হচ্ছে বাসন্তী পূজা আমাদের বাড়িতে আই মিন আমার শ্বশুর বাড়িতে খুব বড় করে বাসন্তী পূজা হয় এটা হচ্ছে ওদের একটা ট্রেডিশন এই বাসন্তী পূজাটাই হচ্ছে আমাদের মেইন দুর্গা এটা কালের পুজো বলা হয় যারা হিন্দু ধর্মে আছে তোরা তারা তো অবশ্যই বুঝবে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে হয় যার কারণে এত আয়োজন আর এখন আমরা ওইখানেই যাব আগে হচ্ছে বাড়িতে যাব না মানে আমাদের বাড়িতে যাব তারপর ওইখান থেকে আমি আমার বাবার বাড়িতে চলে যাব যেহেতু আমার বোনের আশীর্বাদটা পড়েছে হচ্ছে পুজোর নবমী দিন আমি অষ্টমী দিন বিকালবেলা অঞ্জলি দিয়ে তারপর খাবার দাবার খেয়ে বিকালে রওনা হব আমি আর বোন ওইখান থেকে বাড়িতে চলে যাব মানে আমার বাবার বাড়িতে তারপরে ওইখান থেকে নবমীর দিন আশীর্বাদ ছেড়ে তারপরে আবার দশমী দিন ব্যাগ করব শ্বশুর বাড়িতে তো অনেক ব্যাগ নিতে হবে চার পাঁচটা ব্যাগের মতো আমি বুঝতেই পারছি না কী নেব কী ফেলে যাব কি নিলে ভালো হবে বাড়িতে গেলে সব কিছু নিয়ে যাওয়া লাগে মানে একটা সংসার মনে হয় আবার নতুন করে ওইখানেই করা লাগে প্রত্যেকটা জিনিস যেহেতু বাড়িতে কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি তো নেই আর এখানে আর তেমন কেউই থাকে না সবাই হচ্ছে অন্য জায়গায় থাকে যার কারণে হচ্ছে যেই যায় না কেন সব কিছু নিয়ে যাওয়া লাগে আর একদিনের জন্য যান দশ দিনের জন্য যান আপনাকে সব কিছু গুছিয়ে নিতেই হবে তো এখন হচ্ছে আমি সব কিছু নিয়ে নিচ্ছি আশীর্বাদে কী কী পড়ব পুজোতে কী কী পড়বো সবগুলো জিনিস ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর গুছানোর আগে আমার সবসময় লিস্ট করা লাগে লিস্ট না করলে আমি আসলে ভুলে যাই আর লিস্ট দেখে দেখেই হচ্ছে আমি সবসময় গুছাই তাহলে আমার সুবিধা হয় আমি যেটা যেটা নেব ওইটা ওইটা টিকচিহ্ন দিয়ে নিই আর যেটা যেটা নেওয়া বাকি থাকে ওইটাও হচ্ছে নিয়ে নিই পরে আমার লিস্ট করলে এই সুবিধাটা হয় তো এখন হচ্ছে আমি প্রাচ্য জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর কোথাও যাবার আগে অনেক জিনিস নেওয়া হয় কিন্তু যাওয়ার পরে কেন জানি বেশিরভাগ জিনিসই হচ্ছে ব্যাগের মধ্যেই থাকে পড়াই হয় না আমার সাথে সবসময় এমনটাই হয় মানে আমি গুছিয়ে তো নিয়ে যাই অনেক কিছু বাট দেখা যায় একটার বেশি পড়াই হয় না তো সেম কাহিনি এখনও নিতে কখনো কম নেবো না কিন্তু পড়তে গেলে কেন জানি মনে হয় দূর একটা জিনিস কম পড়লে ভালোই হবে আর হ্যাঁ আমাদের বাড়িতে যেহেতু হচ্ছে কেউ থাকে না আর আমাদের এই সময়টাতে মানে চৈত্র মাসে জলের খুব একটা প্রবলেম থাকে যার কারণে মানে খুব বেশি একটা ভরাতে ভালো লাগে না মানে কাপড় চোপড় ময়লা হলে ধোয়ারও একটা ঝামেলা থাকে যার কারণে অত কাপড় চোপড় পরাও হয় না দেখা যায় আমি একটা মিক্সি নিয়ে গেলে ওইটাই হচ্ছে আমি তিন দিন চার দিন পরি ধুয়ে ধুয়ে আর একটা শাড়ি দুইটার বেশি শাড়ি ময়লা করি না মানে রাফ ইউজের জন্য তো এখন হচ্ছে ব্যাগটা গুছানো অলমোস্ট ডান এটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে আমি আমার আশীর্বাদের মানে আমার আর আমার বোনের আশীর্বাদের সব কিছু নিয়ে নিয়েছি জুয়েলারি হতে মেকআপ তারপরে হচ্ছে শাড়ি গহনা যা আছে সব কিছু এই ব্যাগটাতেই আমি রাখবো ফিক্সড একটা ব্যাগ রেখেছি যেটা হচ্ছে আশীর্বাদের জন্য তাহলে এটা আর মানে খোলা লাগবে না এটা জাস্ট আশীর্বাদের আগের দিন যাবো যখন তখন নিয়ে চলে যাব আর এখানে বাকিগুলোতে আমি হচ্ছে কি কি নেব আর বাড়িতে যাওয়ার আগে দিয়ে আমি সব সময় এই ব্যাগটা গুছিয়ে নিয়ে যাই প্রাচ্যের খাবার টাবারগুলো এগুলো সব কিছু একটা জায়গায় আলাদা করে নিয়ে যাই যেহেতু বাড়িতে কেউই থাকে না আমি বলেছি তাই কিছুই রেখে আসি না কখনো গেলে সব কিছু নিয়েই যাওয়া লাগে তো এখন হচ্ছে আমি বক্স বক্স করে সুন্দর মতো নিয়ে যাব। বিশেষ করে রান্নার যা যা আইটেম লাগে এগুলো হচ্ছে আমি কিছু কিছু বাড়ি থেকে নিয়ে যাব যেমন দা ডাল নুডলস যেটা প্রাচ্যের বেশি দরকার ওই জিনিসটা নিয়ে যাব আর এখন হচ্ছে আমি ট্রলিতে সব কিছু গুছিয়ে নেব ট্রলিটা আমাদের লাগেই বেশি বড় ট্রলি নিতে পারি না কারণ সিঞ্জ দিয়ে যদি যাই পিছনের সাইডে বেশি একটা জায়গা থাকে না আর ট্রলি নিতেও পারি না ট্রলি নিলে না বসার জায়গাটা আর ভালোভাবে ফিট থাকে না তাই আমরা ছোটো ট্রলিটাই নিয়ে যাবো যেহেতু অনেকগুলো ব্যাগ নিয়েছি যার কারণে হচ্ছে ট্রলিটা মানে ছোটো ট্রলিটা নিলাম আর এখানে শাড়িগুলো নিয়ে নিয়েছি আমি যেগুলো বাড়িতে পরবো আর এখানে হচ্ছে সুতির শাড়িগুলোই বেশি নেই বাড়িতে গেলে দেখা যায় নিজের উঠোনেই যেহেতু পূজা অত হাই ফাই পরা হয় না সিম্পলের ভিতরে সবসময় ট্রাই করি যে পড়ার জন্য আর একটু গরম থাকে তো তার কারণ যার কারণে বেশি হিবিজিবি শাড়ি পরতে পারি না আর গ্রামে তো এমনিতেও হচ্ছে অনেকটা গরম যার কারণে হচ্ছে শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না অ্যাকচুয়ালি শাড়ি পরার অভ্যাসটা খুব বেশি একটা নেই তো যার কারণে হচ্ছে শাড়ি পরে খুব বেশিক্ষণ লাস্টিং করে না দেখা যায় সকালে পড়লে আমি ঘুমা দুপুরে ঘুমানোর সময় খুলে ঘুমাই আবার সন্ধ্যার দিকে পড়ি দেখা যায় আবার রাতে ঘুমানোর সময় খুলে ঘুমাই এভাবেই হচ্ছে আমার টাইমিংটা চলে আমি এক দেখা যায় একদিন পুরোটা শাড়ি পরে থাকতে পারি না আমার খুব খারাপ লাগে আর খুব মানে হিবিজিবি লাগে পড়তে পারি না তা আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে মানে শহরে বা মানে গ্রামে থেকে অভ্যাস না বা শাড়ি পরতে অভ্যস্ত না তাদের এই প্রবলেমটা হয় আমি মনে করি আমি দেখা যায় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আমি অনেক সময় গেঞ্জি আর ফ্লাজু নিয়ে যাই রাতে ঘুমানোর সময় পরে ঘুমাই মানে অভ্যাস হয়ে গেছে তো যার কারণে এখন আর এটা চেঞ্জ করতে পারবো না তো ব্যাগ গুছানোর সাথে সাথে আমি রান্নাটাও কন্টিনিউ করছি কিছু করার নেই কারণ আমার যেহেতু কালকে যাব যার কারণে হচ্ছে ব্যাগটাও গুছিয়ে নিতে হবে সাথে দুপুরে রান্নাবান্না আসে যেহেতু ব্যাগটা গুছাবো যার কারণে সিম্পলি রান্নাবান্না করব ডাল ডিম না ভাজ নিয়েছে আর এখানে প্রীত পূজা দিতে বসে গিয়েছে আর আমার ব্যাগ গুছানো অলমোস্ট ডান খুব বেশি কিছু নেই এটাও লাগেজটাও গুছানো শেষ এখন জাস্ট এগুলো একসাইড এ রেখে দেবো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত